আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মোবাইলে বর্ডার লাইট সেট করবেন বর্ডার লাইট সেট করলে মোবাইল একটু সুন্দর দেখা যায় তো যদিও একটু সাজ যায় তারপরও অনেক দিন পরে ফেস ক্যাম করলাম তাও নিজের হাতে মোবাইলটা ধরে রেখে ফেস ক্যাম করতেছি কারণ আমার মোবাইল ধরার মতো আশেপাশে কেউ নেই তো সেজন্য নিজে ধরে আর একটু রোজার কারণে করতে পারতেছি না ভিডিও তারপরও ভাবছিলাম যে আজকে চলে আসি তো তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা বেলাইকন অন করে দিন তো চলুন স্ক্রিনে বাকি অংশটুকু দেখায় কীভাবে আপনারা বর্ডার লাইট সেট করবেন খুব সিম্পল একটা অ্যাপস দিয়ে অল রাইট সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর প্লে স্টোরকে ওপেন করবেন প্লে স্টোরে ওপেন করে সার্চ বক্সে এখানে লিখবেন আপনারা বর্ডার লাইট এইভাবে আপনারা বর্ডার বর্ডার লাইট বর্ডার লাইট লিখলে আপনাদের সামনে এই অ্যাপসটা আসবে আপনার সিমপ্লি এখান থেকে ইনস্টল করে দিবেন আমি ইনস্টল করে রেখেছি তো তারপর আপনারা অ্যাপসটিকে করে দিবেন ওপেন ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ লেখাটিতে ক্লিক করবেন অ্যাক্টিভ লেখাটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে একটা পিকচার দেওয়া থাকবে তো আমি এই পিকচারটা আমি সেট করছি সেজন্য তো আপনারা করে দিবেন আপনারা যে এই যে জায়গায় একটা লিখে আছে সেট ওয়াল পেপার এখানে ক্লিক করবেন এখানে কিছু সেটিংস আসবে সেটিংস এই যে আপনারা সর্বপ্রথম যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি অ্যানিমেশন স্প্রিড এখান থেকে অ্যানিমেশন স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন এই জামে একটু কমিয়ে দিলে একটু স্লো একটু বাড়াবো একটু স্লো একেবারে বাড়িয়ে দেবো স্পিড বেশি তো এখান থেকে বর্ডারের একটু সাইজ নির্ধারণ করতে পারবেন এই যে এই অপশনটি থেকে আপনারা বর্ডারের সাইজ নিতে করতে পারবেন সাইজ বড় ছোট করতে পারবেন এই যে সাইজ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন তারপর আপনারা তারপরে এই অপশানটি থেকে আপনারা করতে পারবেন এই যে লক স্ক্রিন তারপরে এখানে আরও অনেক সেটিংস আছে এই যে এই যে তারপর এখানে তারপর এখানে কালারটা লাগা আপনারা অনেকগুলো কালার চেঞ্জ করতে পারবেন তো আমার ডাটা অন্ত সেটা নেওয়া যাচ্ছে তারপরে একটু নিচে চলে আসবেন আর সব এখানে অনেকগুলো সেটিংস আছে এই যে এখানে আপনারা চাইলে ইমেজও দিতে পারেন আপনাদের তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ